লাইনে দাঁড়ালে হয়তো লাস্টের দিকে নাও পাওয়া যেতে পারে। এবার যদি না পাই তাহলে কি হবে বলুন? বিরিয়ানিতে ধনে পাতা, এই ফার্স্ট টাইম আমি দেখলাম বিরিয়ানিতে ধনে পাতা। তো বাচ্চা তোমরা এদিকে সব হচ্ছে সব লাইনে দাঁড়িয়ে আছো। তো হ্যালো গাইজ, দেখে মনেই হচ্ছে কোথায় যাচ্ছি। আজকে আমরা একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটাতে যাচ্ছি, যেখানে হচ্ছে পাওয়া যাবে 19 টাকায় বিরিয়ানি আর 39 টাকায় চিকেন বিরিয়ানি। কি বলিস তো সত্যি? হ্যাঁ একদমই শুন, এখানে হচ্ছে আমরা যাবো আজকে 19 টাকার বিরিয়ানি খেতে আর 39 টাকায় হচ্ছে চিকেন বিরিয়ানি খেতে। তো লেটস গো, এত আজকে আর দেরি করে লাভ নেই, তো চলো সেখানে গিয়ে আমি তোমাদের দেখাই আর পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত একদম। তো চলো তো গাইজ, লিটারালি আমরা এখন চলে এসেছি রানাঘাটে দক্ষিণ পাড়াতে। তো এখানে তো স্বর্গ লেগেই গেছে, তো কি করে সম্ভব জানি না, 19 টাকায় মাত্র বিরিয়ানি, কি করে সম্ভব? তো আমাদের কলকাতায় অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, তো এরকম এত কম দামে পাইনি এখনো পর্যন্ত আমার দেখা সেরা। তো চলো তোমাদের দেখাই জায়গাটাতে, দোকানটা পুরো একটু হালকা বন্ধ আছে, আটটু পরে খোলা হবে, তো তোমাদেরকে দেখাবো তখন খুলে যাবে। তো লিটারালি এতক্ষণ মানে সময়ের অপেক্ষা করে দাঁড়িয়ে থেকে আমাদের ভাবনাতে বিরিয়ানি হয়ে গেছে দেওয়া বিরিয়ানি, আর তোমরা দেখতে পাচ্ছ সেই লাইনটা পুরো একদম মাথা অব্দি লাইন, রানাঘাটে ফেমাস করা এখনো পর্যন্ত জায়গা। তো এখানে হচ্ছে 19 টাকা হচ্ছে আলু বিরিয়ানি আর 39 টাকা তোমার চিকেন বিরিয়ানি। তো এখনও পর্যন্ত জানি না আর কোথায় কোথায় কেউ দিয়েছে কিনা, কিন্তু জায়গাটা আমার খুব ভালো লেগেছে, চলো এবার ট্রাই করা যাক খেয়ে কেমন লাগে। দেখতে পাচ্ছ তোমরা এদিকে সব হচ্ছে সব লাইনে দাঁড়িয়ে আছো। তোমরা দেখতে পাচ্ছ এইদিকে সব হচ্ছে প্যাক করে রাখা হচ্ছে বিরিয়ানি, আর এদিকে সব ভর্তি লাইন। তো এইভাবেই আস্তে 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 এখানে হচ্ছে লাইনকে লাইন অনুযায়ী সব বিরিয়ানি দেওয়া হয়। আচ্ছা আমি ফ্রিবার, হ্যাঁ অনেক রিভিউ দেবে, বেশ ভালো লাগলো একদম অবশ্যই একদম। তো অবভিয়াসলি আমাদের হাতের সামনে চলে এসেছে বিরিয়ানি, এতক্ষণ দীর্ঘ অত অপেক্ষার পর তো আমাদের হাতের সামনে বিরিয়ানি চলে এসেছে, রানাঘাটের বিখ্যাত দক্ষিণপাড়ার মামা ভাগ্নের বিরিয়ানি। তো চলো দেখা যাক এদের কী দিয়েছে। তো দেখতে পাচ্ছ গাইজ, এটার একটা আলু, কত সুন্দর ফ্লেভারটা। তো এই চিকেনটা যোগ করলে হলো 39 টাকার বিরিয়ানি, কথা হলো 39 টাকার বিরিয়ানি, আর চিকেনটা ছাড়া থাকলে 19 টাকার বিরিয়ানি, মাত্র 19 টাকার বিরিয়ানি। শুধু চারদিকটা দেখো কতখানি কোয়ান্টিটি দেখেছ। তো চলো ট্রাই করে খাওয়া যাক। তো নয়েস আসবে, একটাই কথা বলছি, একটু চারদিকে নয়েস আসবে, প্লিজ একটু মানিয়ে নিও গাইজ। তো খেয়ে দেখি কেমন। ভালো, খুবই ভালো, রাইসটা তো অত তেল তেল নেই, রাইসটা কিন্তু পুরো ঝুরঝুরে দেখো, দেখতে পাচ্ছ। এবার একটু আলুটা খেয়ে দেখি কেমন লাগে, তারপরে তোমাদের বলছি। আলুটা দেখো চারদিকটা লাল টাইপের আর ভিতরে কত সুন্দর খেতে, বিরিয়ানি আলুর মতনই একদম, পুরো সত্যি ভালো খেতে, ভালো। আর একটা জিনিস সব থেকে বড়ো জিনিস, বিরিয়ানিতে ধনে পাতা, এই ফার্স্ট টাইম আমি দেখলাম বিরিয়ানিতে ধনে পাতা। তো কেউ এরকম বিরিয়ানি খেয়েছে কিনা বলুন, বিরিয়ানিটা আমার বেশ ভালোই লাগলো, ভালোই লাগছে খেতে। এবার চিকেনটা খেয়ে দেখি কেমন লাগছে তোমাদের বলছি। ভালোই হচ্ছে, ভালোই খেতে চিকেনটা, লেগ পিসও দিয়েছে মাত্র 39 টাকায়, এরকম বড় একটা লেগ পিস আর এদিকে আলু আর এতখানি পরিমাণ কোয়ান্টিটির রাইস, তো ভাবতেই পারছি না। তোমরা যারা দেখছো আর যারা যারা আসবে তাড়াতাড়ি চলে যাবে, এখানে হচ্ছে লাইন দিয়েই দেওয়া হয় আর তোমার কোনো টিকিট সিস্টেম নেই, যে আসবে ওরাই পাবে সঙ্গে সঙ্গে। চলো খেয়ে নিই তারপর আমি তোমার সাথে আবার কথা বলছি। বলবো যারা বিরিয়ানি লাভার আছো তারা খুব তাড়াতাড়ি শিখি চলে এসো, জায়গাটা খুবই সুন্দর, আমি তোমাদের জায়গাটা বলছি,
আমাদের খাওয়া হয়ে যাক, আমি তোমাকে জায়গাটা বললো কি হবে, তোমাকে এখানে আসতে হবে রানাঘাটে, আর দক্ষিণ পাড়ে কোন জায়গাতে, তো বুঝতেই পারছো গাইস চারদিকে একটু আওয়াজ হচ্ছে, প্লিজ একটু মানিয়ে নিও, একটু নয়েজ হবে, ঠিক আছে, রাস্তার পাশেই দোকান, তো চলো রাইসটা খেয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এতক্ষণ ধরে অনেক সকালেই এসেছি, আমরা হচ্ছে 10-11টার সময়ের মধ্যে আমরা চলে এসেছি, তো আমরা ওয়েট করেছিলাম কিছুর জন্য জানো, বিরিয়ানির জন্য, তো আমরা ছিলাম ওয়েট করে বিরিয়ানির জন্যই, তো সেই ওয়েটার এতক্ষণ ফল, তো যেটা হচ্ছে 39 টাকায় তোমার চিকেন বিরিয়ানি আর হচ্ছে 19 টাকায় হচ্ছে আলু বিরিয়ানি, তো তোমরা একদমই লেট করো না প্লিজ, আমার কাছে একটা জিনিস বলবো তোমাদের রিকোয়েস্ট, যা যারা বিরিয়ানি লাভার আছো আর বাদবাকি আমার যারা তোমরা দেখছো তোমরা আসতে পারো, এসে খেতে পারো, সত্যি খুব ভালো, 39 টাকার খাবার সত্যি খুব ভালো এক কথা। তো এখন আমরা একটা জিনিস বলবো, যেটা হচ্ছে আমার বিরিয়ানি নেওয়ার সময় দাদাটা কিন্তু আমার কাছে ব্যালেন্স নেয়নি, তখন বললো তোমরা এটা রিভিউ দেওয়ার জন্য তোমরা জিনিসটা নাও, তো রানাঘাটে এমন এমন জিনিস আছে ফেমাস জিনিস, 2 টাকায় এখানে চপ পাওয়া যায়, তো সেটাও আমি ট্রাই করবো, তোমরা যদি চাও তো আমি আরেকটা ভিডিও করে দেখাতে পারি, তোমরা শুধু আমায় বলো। তো দেখি দাদা আমাদের সঙ্গে একটু সময় দিতে পারে কিনা, তা দাদার কাছ থেকে একটু রিভিউ নেবো, তো রিটেলি বিরিয়ানি খেয়ে উঠলাম, তো চলো দাদার কাছে দেখি দাদার সঙ্গে কথা বলবো। দাদা তো দাদা একটু পাত্তা পাওয়া যাবে, জাস্ট যদি তোমাকে একটু যা সবাই জমা দেবো, সবাই এখন সই করুক, আপনি ইয়ে করুন কাগজ করুন, আমরা পিটিশন জমা দেবো, হ্যাঁ কোনো অসুবিধা নেই, কারণ আমরা লাইনে দাঁড়িয়ে আছি আধা ঘন্টা 1 ঘন্টা, এবার যদি না পাই তাহলে কি হবে বলুন, 4-5 তারিখ করে আদার দোকান থেকে কমপ্লেন করুন, না না আপনি 10টা করে করুন না, কে কমপ্লেন করবে, আমরা তো আছি, তাই না, আপনার সাথে আমরা আছি, তো আমরা এখন দেখছি যারা যারা ডেলি নেয় তাদের কাছ থেকে শুনবো রোজ নেয় কেমন এই বিরিয়ানি খেতে। দাদা এখানে কেমন রেগুলার, তো আপনি বিরিয়ানি নেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিই, বিরিয়ানিটা খুবই ভালো, কিন্তু এরা লাইনে দাঁড়ালে হয়তো লাস্টের দিকে নাও পাওয়া যেতে পারে, আমরা বলছি এরা বেশি পরিমাণে করুক আর লাইনটা যাতে সবাইকে দিতে পারে, এবং সবাইকে 5 প্যাকেট করে দিলেই মনে হয় ঠিক হয়। এত এত কম দামে জিনিস 5 প্যাকেট কেন, আমি তো আরও মনে হচ্ছে আরও 10 প্যাকেট নিয়ে যাই, তো সত্যি খুব সুন্দর লাগলো খেয়ে, মা ভাগ্নের বিরিয়ানি তো সত্যি খুব রান্নাঘাটে এখন হচ্ছে খুব ভালো, তোমরা যদি চাও নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের হচ্ছে দেখাবো রানাঘাটের বিখ্যাত 2 টাকা করে আলুর চপ। তো তোমরা দেখতেই পাচ্ছ ফুড ডিপার্টমেন্ট থেকে লোক এসে এদের ভেরিফাই করে গেছে এবং একটা গুড সার্টিফিকেট দিয়ে গেছে। তোমরা দেখলে কি জায়গাটাতে ভিড়, তো ভীষণ জায়গাটাতে ভিড় ছিল, মানে 150 লোক হবেই ওখানে দাঁড়িয়েছিল নেওয়ার জন্য, তো দাদার সঙ্গে আমরা একটু কথা বলতে পারলাম না, কারণ হচ্ছে দাদা খুবই বিজি ছিল, বিরিয়ানি দিচ্ছিল হয় তখন দাদা, তো তোমরা প্লিজ একটু মনে করো না, দাদার সঙ্গে হয়তো আমি কথা বলবো এরপরে, তো তোমরা যদি চাও তো আমি দাদার সঙ্গে আবার দেখা করতে যাব, তো আমাকে শুধু বলো কমেন্ট সেকশানে। আর একটা জিনিসই বলবো, যারা যারা ভাবছো এখানে 19 টাকা বিরিয়ানি আর 29 টাকার হচ্ছে চিকেন বিরিয়ানি, তো একটাই জিনিস বলবো, লোকের কথা না শুনে তোমরা নিজে এসে জায়গাটাতে দেখে যাও। তো ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাও, ও আর একটা কথা বাকি ছিল যে এই যদি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার অন্তত করো, আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন বাটনটা চাপিয়ে দিও, তো সবসময় তোমাদের কাছে আমি যখন ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, তোমরা দেখতে পারবে, তো দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে, টাটা।